আসসালামু আলাইকুম। টেলিগাইনি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে পিসিওস নিয়ে আলাপ করব। সর্বপ্রথমে যেটা বলতে চাই যে পিসিওএস এটা কোনো রোগ না, এটাকে আমরা ইংলিশে বলি কন্ডিশন বা একটা অবস্থা। এই পিসিওএস এটাকে ভেঙে বললে বলা যায় পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, মানে হচ্ছে সিস্ট। এই শব্দটা শুনলেই আমাদের কাছে হয়তো বা ভয়ানক কিছু বা একটা খারাপ কিছু মনে হয়। তো অ্যাকচুয়ালি সিস্ট জিনিসটা ওরকম কিছু না। এটাকে যদি আমরা সাধারণ বাংলায় বা জনসাধারণের রোগীদের বোঝার সুবিধার জন্য আমরা বলি, তাহলে বাংলায় এটাকে আমরা বলতে পারি ডিমের থলি, যেটা সাধারণত ডিম্বাশয়ের মধ্যে থাকে। তো অনেকগুলো এই ডিম্বথলি থাকার কারণে যে অবস্থা হয় সেটাই হলো পিসিওএস। তো আমি আপনাদেরকে আবারও বলছি যে এটা কোনো রোগ নয়, কারণ যাদের এই পিসিওএস আছে তারা সুস্থ থাকতে পারে, কোনো সিমটম বা উপসর্গ নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে তাদের সেটাকে তো আমরা রোগ বলতে পারি না। তো যাই হোক, আমি এই চ্যানেলে, এটা আমার প্রথম ভিডিও যে আমি আপনাদেরকে বর্ণনা করছি, তো আমি ঠিক সেভাবেই বলবো। আমি যখন সুইডেনের রোগী দেখি তখন আমি যেভাবে রোগীদেরকে রোগ সম্বন্ধে বলি বা চিকিৎসা দেই, আপনাদেরকে আমি ঠিক সেভাবে বলতে পারবো আর কি, বলবো, বলার চেষ্টা করবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইউরোপে কিভাবে বা কি ধরনের চিকিৎসা আমরা দেই বা আমরা কি বলি রোগীদেরকে, এবং সেটা আপনার বাংলাদেশের সাথে আপনারা তুলনা করতে পারবেন হয়তো বা। আমি যদি সিমটম নিয়ে শুরু করি, ধরেন পিসিওএস এর রোগীরা সাধারণত কি কি সিমটম নিয়ে আসে, মানে রোগী ডাক্তারের কাছে কখন যায়। সর্বপ্রথম যে যে সমস্যার জন্য ডাক্তাররা ধরে পিসিওএস এর রোগীরা আসে, সেটা হলো মাসিক ঠিক মতো না হওয়া, মানে মাসিক রেগুলারলি হয় না, ইররেগুলারলি দেখা যায় 3-4 মাস পর পর একবার হয়। সাথে কি কি থাকতে পারে তাদের, আরো সমস্যা হচ্ছে বিয়ে করেছে 6 মাস 1 বছর 2 বছর বাচ্চা হচ্ছে না, ওকে। আরো সমস্যা যেমন ব্রণ থাকতে পারে, পুরুষের মতো গায়ের লোম থাকতে পারে, গোফের মতো থাকতে পারে বা বুকে পশম থাকতে পারে অনেক। আর পরবর্তীতে যাদের অনেকদিন ধরে আছে তাদের হয়তো বা একটা হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিস এগুলো থাকতে পারে। তো এই পিসিওএস নির্ণয় করা বা ডায়াগনোস করার কিছু ক্রাইটেরিয়া আছে, তো সেটা রটারডাম ক্রাইটেরিয়া বলে, নেদারল্যান্ডের রটারডাম শহরের নাম অনুসারে। সম্ভবত ওই শহরেই একটা কোনো কনফারেন্স হয়েছিল, এখন ওখানে সবাই মনে হয় সম্ভবত একটা কনসেনসাসে আসছে, একটা বোঝাপড়ায় আসছে, এবং ওই তিনটা ক্রাইটেরিয়ার মধ্যে দুটো ক্রাইটেরিয়া থাকলে সাধারণত আমরা পিসিওএস বলি। যেমন পিসিও প্রথম হলো যে মাসিক রেগুলার না হয়, খুব মাসে 4-5 বার হওয়া, মানে রেগুলারলি হওয়া না, খুব দেরিতে দেরিতে করে হওয়া, 2-3 মাস পর পর হওয়া, এটা একটা ক্রাইটেরিয়া বা উপসর্গ। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে যে টেস্টের মাধ্যমে কিছু জিনিস ধরা পড়া, যেমন তার সিরাম
টেস্টোস্টেরন লেভেল, পুরুষের যে হরমোন আছে সেই হরমোনের লেভেলটা একটু এত বেশি থাকবে। এর মধ্যে আপনাকে জানা আপনাদেরকে আপনাদের জানা ভালো, সেটা হচ্ছে যে আমরা ছেলে মেয়ে যেই হই না কেন সবারই এই দুটো হরমোন আছে। একটা হচ্ছে আমাদের যেমন মেয়েদের হরমোনও আছে আমার শরীরে, আর ছেলের হরমোনও আছে, তবে আমার ছেলের হরমোনের পরিমাণ অনেক অনেক বেশি মেয়ে হরমোন মেয়ে হরমোন মেয়েটা মেয়ে জাতীয় হরমোনের চেয়ে, যেমন স্ট্রোজেন প্রোজেস্টেরন এগুলো হচ্ছে স্ট্রোজেনের চেয়ে। আর মেয়েদেরও স্ট্রোজেন প্রোজেস্টেরন এবং এবং টেস্টোস্টেরন আছে, ছেলেদের হরমোন আছে, তবে ছেলেদের হরমোনের পরিমাণটা কম। আর যাদের পিসিওএস আছে তাদের এই ছেলের হরমোনটা একটু বেশি থাকে, এবং এই ছেলের হরমোনগুলো বেশি হওয়ার কারণ কি সেটা হয়তো আমি আমি পরে বুঝিয়ে বলবো আপনাকে, কেন ছেলে হরমোন ছেলে ছেলে হরমোন ছেলে টাইপের হরমোন বা টেস্টোস্টেরন কেন বেশি। আচ্ছা যাই হোক, তো আমরা বায়োকেমিক্যাল টেস্ট করবো দ্বিতীয় ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে যে টেস্টোস্টেরনের লেভেল বেশি হবে এবং এটার একটা অনুপাত আছে যে অনুপাতটা বের করতে হবে, সেই অনুপাতটা আমরা সাধারণত বের করি আরেকটা টেস্ট করে, সেটা হচ্ছে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন প্রোটিন। এই এটা এটা অনুপাতে কতটুকু সেক্স বা টেস্টোস্টেরন থাকে। তো নর্মালি যেমন টেস্টোস্টেরনের লেভেল কি যদি আমরা সিরাম সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন দিয়ে ভাগ দিই এটার লেভেল দিয়ে, তাহলে এটার যদি 0.1 এর নিচে হয় তাহলে এটা নর্মাল, 0.1 এর উপরে হলে তার মানে একটু পরিমাণ বেশি। তো এই ক্রাইটেরিয়া যদি থাকে, এটা হলো একটা দুই নম্বর ক্রাইটেরিয়া। আর তিন নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে আলট্রাসোনোগ্রাম যদি আমরা করি, তো সেই আলট্রাসোনোগ্রামে যদি আমরা অনেক ডিম্বথলি দেখি, যেটাকে আমরা সিস্ট বলি আর কি মেডিকেল ভাষায়, কিন্তু যেরকম বলেছি যে এটা সিস্ট বললে কেমন যেন একটা একটা খারাপ কিছু শোনায় বুঝায়, আসলে সিস্ট না, আমরা 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 ডিম্বথলি বলতে পারি। ডিম্বথলি যদি অনেক বেশি থাকে, তো বেশি পরিমাণটা কত, তো আমরা যদি আলট্রাসোনোগ্রামের একটা সেকশন নেই, একটা একটা ডিম্বাশয়ে সেই সেকশনে 10টা ফলিকল বা 10টা ডিম্বথলির চেয়ে বেশি থাকতে হবে, 10টা নিচে থাকলে সেটাকে আমরা মাল্টিসিস্টিক বা মানে খুব বেশি আছে এটা বলতে পারি, কিন্তু 10টার উপরে 10টার উপরে থাকতে হবে তাহলে সেই ক্রাইটেরিয়াটা পূর্ণ হবে। তাহলে তিনটা ক্রাইটেরিয়া, এর মধ্যে যদি দুটো ফিলফিল করে, একটা হচ্ছে যে অনিয়মিত মাসিক এবং খুব পাতলা পাতলা হওয়া বা দেরিতে দেরিতে হওয়া বছরে তিন দুই তিন মাস পর পর হওয়া, এটা একটা ক্রাইটেরিয়া। আর একটা ক্রাইটেরিয়া হচ্ছে বায়োকেমিক্যাল টেস্ট, যেটা এই সিরাম টেস্টোস্টেরন লেভেলটা বেশি থাকবে এবং এটা সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিনের অনুপাতে বেশি থাকবে, এটা একটা। আর একটা হচ্ছে যে আলট্রাসোনোগ্রামের মাধ্যমে যদি আমরা দেখি প্রতিটা ডিম্বাশয়ে 10টা বেশি ডিম্বথলি আছে, মানে ওই ডিমগুলো ফুটে নাই, এই তিনটার মধ্যে দুটো থাকলে তখন সেটাকে আমরা বলি পিসিওএস। তো এখন তো ডায়াগনোসিস হলো যে আমাদের আপনার বা আমার পিসিওএস আছে, তো এই ডায়াগনোসিসের পরে কি করতে হবে আমাদের? আগের দিনে সব পিসিওএসদের চিকিৎসা দেওয়া হতো আপনার খাওয়ার গুঁড়ি দিয়ে, পিল দিয়ে, তবে এখন এই ট্রিটমেন্টের পলিসি চেঞ্জ হয়েছে। আমরা বলি যদি রোগী ভালো থাকে, রোগীর কোনো সমস্যা না থাকে, তাহলে তো চিকিৎসা দেওয়ার দরকার নেই, কেন আমি কেন চিকিৎসা দিব। হ্যাঁ, এখন বলতে পারে না যে অনেক মেয়ে বলতে পারে যে আমার মাসিক রেগুলার মাসিক হয় না, আমার
কেমন যেন একটা অ্যাবনর্মালিটি লাগে আমার, মাসে মাসে মাসিক হলে তাহলে আমি নর্মাল। তো আমি যদি বলি যে মাসিক না হওয়ার না হওয়ার পরও যদি আপনি শারীরিকভাবে সুস্থ বোধ করেন, তাহলে কেন আপনার চিকিৎসা লাগবে, কেন আপনার মাসে মাসে আপনার মাসিক হতে হবে? অনেকে মনে করে যে না, এটা একটা মেয়েলি ব্যাপার, রক্ত থেকে দূষিত, শরীর থেকে দূষিত রক্ত বের হয়ে যায়, এগুলো সেকেলে কথা। অ্যাকচুয়ালি আপনার শরীর থেকে রক্ত যায় না, তো মাসিকের সময় নর্মালি যে জরায়ুর ভিতরে আপনার বাচ্চা হওয়ার জন্য জরায়ুর ভিতরের লেয়ারটা একটু একটু মোটা হয়, তো সেটা এটার ভিতরে অনেক ধরনের রক্তের নালী থাকে, ইয়ে থাকে, তো ওগুলো বের হয়ে আসে সাথে। ওগুলো যখন আপনি আপনার শরীরে যদি মনে করেন যে একটা লেয়ার আছে, লেয়ারটা খুলেন, তাহলে এটার সাথে সমান একটু ব্লিডিং হবে, ওটা নর্মাল ব্লিডিং। কিন্তু আপনি মাসিকের সময় যে কালো কালো ওইটা যা যা দেখেন, সেটা হলো গিয়া অ্যান্ডোমেট্রিয়াম বা যে পাতলা লেয়ার যেটার ভিতরে এসে আপনার ফার্টিলাইজড বা নিষিক্ত ডিমটা যখন এসে বসে, সেই সেই লেয়ারটা বের হয়ে আসে। তো এটা এটা মানে আপনার এর মধ্যে আপনার শরীর এর মানে রক্ত বিশুদ্ধ হয় এমন বলে কোনো কথা নাই। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনার যদি নর্মালি মাসিক না হয় বা মেনস্ট্রুয়েশন না হয়, তাহলে জোর করে শরীর চাচ্ছে না আপনার শরীর মানে রক্ত মাসিক হোক বা রক্ত, কারণ আপনি সুস্থ আছেন, আল্লাহ চাচ্ছে না যে আপনার এখন মাসিকের রক্ত হোক, তাহলে আমরা কেন ওষুধ দিয়ে আল্লাহর বিপরীতে, নেচারের বিপরীতে, শরীরের বিপরীতে কেন কেন আমরা এই রক্তটা বের করব, রক্তটা এটাকে ব্লিডিং করাবো? এটা জাস্ট ব্লিডিং করানো আর কিছু না। আর এখন আপনি বলতে পারেন যে যে তাহলে যে 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 ভিতরের লেয়ারটা যে মোটা হয়, তাহলে এটা আমাদের ফেলতে হবে না, এটা বের করতে হবে না? হ্যাঁ, এটা একটা প্রশ্ন। তবে যদি আপনার পিসিওএস থাকে, তাহলে সেখানে আপনার ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটা ওই ডিমটাকে বড় করে এবং ওই হরমোনাল প্রভাবে, তাদের সাধারণত যেহেতু ওই সিগনাল নাই যে ডিম বড় হচ্ছে এবং ডিমটা ফুটবে, তাই আপনার ওই জরায়ুর ভিতরের ওই লেয়ারটাও মোটা হয় না, তাই আপনার মাসিক করানোর প্রয়োজন নাই। এবং এইভাবে একটু বলি যে মাসিক মেনস্ট্রুয়েশন, মেন্স আপনারা যা বলেন, এটা কিসের লক্ষণ? অ্যাকচুয়ালি এটা হলো আপনার যে ডিম, ডিম্বথলি থেকে যে ডিমটা বের হয়েছে, এটার লক্ষণ। লক্ষণ হলো যে ডিমটা বের হয়েছে কিন্তু এটা নিষিদ্ধ হয় নাই, তাহলে আপনার তখনই আপনার মাসিক হবে। আর আপনার মাসিক না হওয়ার মানে হলো যে আপনার ডিম্বাশয় থেকে ডিমগুলো বের হয় নাই। তো আপনার যদি ডিম বের না হয়, তো সেটা তো একটা পজিটিভ দিক, আপনি আপনার ডিমগুলোকে জমিয়ে রাখছেন। তো এই পিসিও এটা একটা সবচেয়ে ভালো দিক পিসিওএস এর, যে আপনি আপনার ডিমগুলো খরচ করছেন না, আপনার ডিমগুলো আপনি ডিম্বাশয়ে রেখে দিচ্ছেন। এবং পিসিওএস এর সবচেয়ে বড় সুবিধাটা হলো যে তাদেরকে খুব ইজিলি যদি আমরা স্টিমুলেট করি, তাহলে খুব ইজিলি ডিম বের হয়, কারণ তাদের ডিমগুলো জমা আছে। এবং যারা যাদের
ঘন ঘন মাসিক হয় বা রেগুলার মাসিক হয়, তারা সাধারণত আমরা বলি 40-45 পর্যন্ত বা 40 বছর পর্যন্ত বাচ্চা নিতে পারে না। নর্মালি হয় 40-এর পর আস্তে আস্তে বাচ্চা হওয়ার ক্ষমতাগুলো কমে যায়, কমে যায় এই জন্য যে ভালো ডিমগুলো সব বের হয়ে যায়, আর তখন যেই ডিমগুলো থাকে সেই ডিমগুলো খুব একটা বেশি ভালো হয় না, নিষিদ্ধ হয় না। আর যাদের পিসিওএস আছে তাদের যেহেতু মাসিক হয় না, তার মানে হলো ডিম বের হয় না, তাদের ডিমগুলো থাকে, তারা অনেক বছর পর্যন্ত বাচ্চা নেওয়ার তাদের থাকে, ক্ষমতা থাকে, কারণ তাদের ডিমগুলো জমা আছে। তো তারা সাধারণত দেখা যায় 45-50 বছর পর্যন্ত চাইলেই স্টিমুলেট করলেই বাচ্চাটা বাচ্চা হতে পারে, নিতে পারে তাদের। তো এটা একটা বড় সুবিধা। তো তো আপনি কি চান ওষুধ দিয়ে আপনার ডিমটাকে বের করে দিয়ে তারপরে ডিমগুলো খরচ করিয়ে ফেলি অযথা? আপনার এখনো বিয়ে হয়নি, আপনি আপনি বিয়ের আগে ডিমগুলো সব খরচ করে ফেলতে চাচ্ছেন কেন? যদি আপনার শারীরিক অসুস্থতা থাকে, অসুবিধা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা আপনাকে একবার হয়তো ব্লিডিং করাতে পারি, সেটা আরেকটা ব্যাপার। তো যাই হোক, তো চিকিৎসার ব্যাপারে যেটা হচ্ছে যে আপনার যদি সমস্যা না থাকে তাহলে কোনো মেডিকেটেড চিকিৎসা লাগবে না। তাহলে কি করতে হবে আমাদের? হ্যাঁ, যাদের পিসিওএস আছে, তো পিসিওএসটা কিভাবে হবে এখন সেটা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের আর কি চিকিৎসা দরকার আছে। পিসিওএসটা হলো এরকম যে প্রতি মাসে মাসে একটা ডিম বলেছে যে একটা ডিম বের হয়। তো ডিমটা মনে করেন এই ডিম তৈরির প্রক্রিয়াটা, ডিম একটা ডিম্বাশয়ে মিলিয়ন মিলিয়ন ডিম থাকে। তো তো ভালো ডিমগুলো যেগুলো ভালো হয় সেগুলো এগুলো তৈরি হয় ফুটার জন্য যখন আপনার মাসিক শুরু হলো সেদিন থেকেই আপনার এই ডিমগুলো বাড়তে থাকে, ডিম বাড়তে থাকে। তো প্রতি মাসে নর্মালি একটা ডিম বাড়ে, যে লিডিং লিডিং যে ডিমটা বা লিডিং ফলিকল সবচেয়ে বড় যেটা ওটা বাড়তে থাকে। এবং কোনো অজানা কারণে, কারণ এই ডিমগুলো বাড়ে, ডিমটা ফুটে বের হয়, এগুলো সব হলো হরমোনের খেলা। এবং মেয়েদের শরীরে হরমোনের এই খেলাটা ভেরি কমপ্লিকেটেড, ভেরি অনেক অনেক এখন পর্যন্ত আমরা রিসার্চাররা বা ডাক্তাররা এখন আমরা জানতে পারিনি যে অ্যাকচুয়ালি পুরোপুরি জানতে পারিনি আর কি, জানি যে হ্যাঁ এটা এই সময় এটা এটা বাড়ে, এটা কমে, এটা বাড়ে, এটা কমে, এরকম হয়। কিন্তু কেন, কে কন্ট্রোল করছে, কি কন্ট্রোল করছে আমরা জানি যে এই করছে, কিন্তু তারপরও 100% শিওর না, পুরোপুরি জানি না। তো যাই হোক, আপনার মাসিকের শুরু হওয়ার পর থেকে ডিমটা বাড়তে থাকে বাড়তে থাকে। তো কোনো এক কারণে একটা পর্যায়ে সেটা থেমে যায়, আর বাড়ে না। তো যখন ডিম বাড়ে না, তো তখন এবং ডিমটা ফুটেও না, তো না ফুটলে কি হবে, আপনার মাসিক হয় না। পরবর্তী দেখা যায় যে আপনার যে হরমোনের যে যে খেলা চলছে বা যে বা রিয়াকশন বা উঠানামা, আবার হয়তো দেখা গেল যে আপনার পরবর্তী একটা মাসিকের মানে সময় বা ওরকম ওই সময় আরেকটা ডিম ফোটা শুরু হলো, বড় হওয়া শুরু হলো, এবং ওটাও এক পর্যায়ে এসে অজানা কারণে থেমে যায়। তো এরকম করে আপনার ডিম ডিম বের হওয়াটা আটকে যায় আর কি, তখন আপনার এই ইয়েতে ডিম্বাশয়ে সাধারণত তখন এই 10টার বেশি সাধারণত এরকম ডিম্ব থলি ছোট ছোট থাকে, পাওয়া যায়। তো দুই দুই ডিম্বাশয় মিলে প্রায় 20টা হয়। তো তার মানে হলো যে আপনাকে পিসিওএস ডায়াগনোস করতে হলে মিনিমাম আপনার 2 বছর প্রায় 10-10-20টা, বা আমি যদি ধরি তাহলে প্রায় 2 বছরের কাছাকাছি আপনার এরকম মাসিক অনিয়মিত থাকতে হবে, এই ধরনের সিমটম থাকতে হবে যে আপনার মাসিক রেগুলার হয় না, তাহলে আমরা বলতে পারবো আপনি 6 মাস এই সমস্যা, তারপরে আসলেন আর আমরা বলে দিলাম পিসিওএস না, সম্ভব না।
মিনিমামটা 10-20টা ডিম থাকতে হবে, ডিম্বথলি থাকতে হবে। তো ওই ডিম্বথলিগুলো যেগুলো আর বেশি বড় হয় না, ছোট ছোট থাকে, তো ওগুলো থেকেই সাধারণত ওই টেস্টোস্টেরন হরমোন বা পুরুষের হরমোনগুলো বের হয় এবং বের হয়ে ওই লেভেলটা থাকে। এবং তাতে শরীরে কি হয়, অনেক সময় দেখা যায় কি যে এই টেস্টোস্টেরনের জন্য আপনার শরীরে কিছু শারীরিক গঠনগত কিছু পরিবর্তন দেখা দেবে। যেমন যেমন ধরেন পুরুষের মতো কিছু লোম আপনার হতে পারে, যেটা আগে বলেছি, তো ওই সিমটমগুলো, তো যদি আপনার বুকে অনেক লোম থাকতে পারে, পায়ে হাতে পায়ে গালে দাড়ির মতো অনেক বেশি লোম থাকতে পারে, যদি ওই ধরনের লোম থাকে তো ওই লোমগুলো যদি আপনার সমস্যা করে সেটা চিকিৎসা আমরা দিতে পারি। তো প্রথমতই আমি বা আমরা এটার এগেনস্টে যে আপনার যে হরমোনের যে যে উঠানামাটা আছে যেটা শরীর থেকে হচ্ছে সেটাকে আমরা এফেক্ট করতে চাচ্ছি না, চেঞ্জ করতে চাই না যদি আপনি সুস্থ থাকেন। কারণ আমরা আমরা বাইরে থেকে হরমোন দিব, হরমোন দেওয়ার ফলে এটার আরো খারাপ দিক আছে, শরীর চায় না যে আপনার ওই হরমোনটা বেশি থাকুক, তারপর আমরা ওই হরমোনটা দিলাম, তাহলে কি হবে, এটার একটা খারাপ দিক বেরোবে। তো প্রথমত আমরা বলবো হয়তো যে দেখেন লেজার সার্জারি করে বা লেজার দিয়ে তোলা বা শেভ করে রাখা বা ওটা ওটা করে যদি আপনি মনে করেন হ্যাপি দেন ইউ আর হ্যাপি, আর যদি মনে করেন যে না আপনি হ্যাপি না, তো তাহলে তখন আমরা সাধারণত এই আপনার পিল দেই যেটা এস্ট্রোজেন সহ, তো এস্ট্রোজেনের পরিমাণটা তখন এটা বাড়িয়ে দেই, তখন হয়তো বা আপনার এই এই লোমের পরিমাণটা কম থাকতে বা কম হবে আর কি, এটা ব্রণটা হয়তো কম হবে। তো আপনার যদি ব্রণ থাকে, লোমের পরিমাণ থাকে বেশি হয় মুখে বা শরীরে আপনার কসমেটিক পারপাসে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই চিকিৎসাটা দিতে পারি। এটা এটা একটা এইগুলো একটা মাত্র কারণ যে আমরা যেই কারণে আপনাকে আমরা পিল দিতে পারি, জন্ম নিয়ন্ত্রণ বলি দিতে পারি। আর কি চিকিৎসা আছে সেটা হলো যে যাদের এই এই পিসিওএস আছে তাদের একটা টেন্ডেন্সি থাকে যে তারা খুব তাড়াতাড়ি মোটা হয়ে যায়, বেশি খায় না কিন্তু তারপরও তাড়াতাড়ি মোটা হয়ে যায়। তো এই আপনার শরীরের এই ওজনটা আপনাকে কন্ট্রোল করতে হবে, ওজনটা বাড়ানো যাবে না। কিভাবে, তো দুটো আছে, একটা একটা হলো যে আপনার ইনপুট খাচ্ছেন আর একটা হচ্ছে খরচ করা। তো আপনার খাওয়ার পরিমাণটা কমাতে হবে এবং খরচের পরিমাণটা বাড়াতে হবে। তো কিভাবে খাওয়ার পরিমাণ আপনি কম খাবেন, কম খাবেন না খাওয়া কন্ট্রোল করতে হবে। যেমন আপনি চিনি জাতীয় খাবার একদম কম খেতে হবে, চিনি চিনি ফ্যাট জাতীয় প্রোটিন খাবেন, শাকসবজি খাবেন, আর আপনার খরচ করতে হবে। খরচ কিভাবে করবেন, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, অনেক ব্যায়াম করা, দৌড়ানো, হাঁটা চলাফেরা করা, এগুলো আপনাকে বাড়াতে হবে। এই দুটো কারণ দুটো আছে। এটা না করলে কি হবে, আপনি মোটা হবেন এবং শরীরে যত শরীর মোটা হবে আপনার শরীরে রোগের বাসা হওয়ার সুযোগটাও তত বা রিস্কটাও তত বেশি। কি কি হতে পারে, সবচেয়ে বেশি ক্ষতিকারক যেটা সেটা হলো আপনার ডায়াবেটিস হওয়ার চান্স খুব বেশি যদি পিসিএস থাকে। তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যদি আপনি শরীর থেকে শরীরে ফ্যাট কম থাকে তাহলে আপনার এই ডায়াবেটিস হওয়ার চান্সটা খুবই কমে যাবে, ব্লাড প্রেশার ক্রিয়াটা কমে যাবে। কারণ শরীরে যদি ফ্যাট বেশি থাকে তাহলে এই ফ্যাট সেলগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায় দেয় এবং পরবর্তীতে আপনার ডায়াবেটিস হবে, মানে ইনসুলিন থাকবে শরীরে কিন্তু আপনার কাজ করবে না, তেমন রেজিস্ট্যান্স থাকবে। তো এটা আপনার ব্যায়াম করতে হবে, ওজন কন্ট্রোলে রাখতে হবে, খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। তৃতীয়ত আপনার কি করতে হবে, সিগারেট খাওয়া থাকলে সিগারেট বন্ধ করতে হবে। আর আরেকটা হচ্ছে যে আপনার যদি অলরেডি অলরেডি যদি আপনার ওজন খুব বেশি থাকে,
বিএমএ, আমরা বিএমএ হিসাব করি। তো বিএমএ যদি আপনার 25-এর উপরে থাকে, বলা চলে 25-30-এর উপরে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি একটা ওষুধ খেতে পারেন। তো সাধারণত এটা আমরা ডায়াবেটিসের ওষুধ, এটা ওটা দিই মেটফর্মিন, ওই ওষুধটা ডাক্তারের সাথে পরামর্শ করে খেতে পারেন। কারণ এটা হুট করেই আপনারা শুরু করবেন এরকম না, কম্পাউন্ডারের কাছ থেকে নিয়ে শুরু করবেন তা না, কারণ এটা শরীরের টলারেন্সের ব্যাপার আছে, আস্তে আস্তে শুরু করতে হয়, শুরু করে তারপরে ডোজ বাড়াতে হয়। তো ওটা 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 খাবেন। তো ওটা কিভাবে হেল্প করে, ওটা সাধারণত ঠিক আপনার ক্ষুধা মন্দা করবে, খাওয়ার রুচি কমিয়ে দিবে, তাহলে আপনি কম খাবেন এবং আপনার ওজনও কন্ট্রোলে থাকবে। এবং যাদের আরেকটা সমস্যা আছে, যারা এই পিসিওএস আছে যাদের, সেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে তাদের বাচ্চা, তারা হয়তো ম্যারিড, বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন কয়েক বছর ধরে, বাচ্চা হচ্ছে না। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা প্রথমেই, আমি জানি না বাংলাদেশে কি করেন, বাংলাদেশে আমি দেখছি অনেক রুগী দেখে প্রথমেই গেলেই সাথে সাথে ওভুলেশনের ওষুধ দিয়ে দেয়, এটা করা একদমই উচিত না। সম্ভব প্রথমেই আমাদের এখানে যেটা আমরা করি, যে প্রথমে আসে, আসলে আমরা দেখে থেকে আমরা মেটফর্মিনটা দেই, যেটা ওজনটা কমানোর জন্য, ওজন কমতে বলি। তো সাধারণত ওরা দেখা যায় যে 1-1.5 বছরের ভিতরে ওজন কমে বা বাচ্চা হওয়ার চান্স, বাচ্চা নিতে পারে না বা স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্তভাবে বাচ্চা হয় তাদের, এবং ওটাই নর্মাল স্বতঃস্ফূর্তভাবে বাচ্চা হওয়াটা, কারণ শরীর তখন রেডি হয়। আর আপনার মনে করেন শরীর মোটা, শরীর রেডি না, আপনি ওষুধ দিয়ে শরীরের এগেনস্টে, নেচারের এগেনস্টে, আল্লাহর এগেনস্টে আপনি ওষুধ দিয়ে ডিম ফুটে বাচ্চা নিচ্ছেন, সেটা তো কমপ্লিকেশন, তখন তো কমপ্লিকেশন হবেই, কারণ শরীর তো রেডি না, আপনি রেডি না করে বাচ্চা বাচ্চা নিয়ে নিয়ে নিলেন শরীরে। তো সেই সেজন্য উচিত, আগে উচিত যে শরীরকে রেডি করা, তারপরে বাচ্চা নেওয়া। এবং প্রথমে আপনাদেরকে বলেছি যে পিসিওএস থাকলে আপনি একটু বেশি বয়সেও বাচ্চা নিতে পারবেন, তো এত তাড়াহুড়ার কি আছে। যদি আপনি বাচ্চাই নিলেন এবং বাচ্চা যদি সুস্থ না হয় বা আপনার বাচ্চা নেওয়ার পরে যদি কমপ্লিকেশনই হয়, তো তাহলে বাচ্চা নেওয়ার তো এটা তো আরো বেশি রিস্ক। তো সেই ক্ষেত্রে একটু দেরি করেন, সবুর করে, সবুরে মেওয়া ফলে, আমরা তো বলি এটা, এটা তো প্রবাদই আছে তাই না। তো কিছুদিন ওয়েট করেন, শরীরটাকে রেডি করেন, তারপরে বাচ্চা নেন। তো এটা হলো এই আমার আজকের আলোচনায়, আমি এগুলোই বলতে চেয়েছি মেনলি। তো আমি খুব সংক্ষেপে আরেকবার বলতে পারি লাস্টে, সেটা হলো যে এটার উপসর্গগুলো এবং এই চিকিৎসাগুলো এবং চিকিৎসাগুলো এবং কীভাবে আমরা ডায়াগনোসিস করি। তো পিসিওএস হচ্ছে তিনটা ক্রাইটেরিয়ার মধ্যে যদি দুটা ক্রাইটেরিয়া থাকে ফুলফিল করে, তাইলে সেটাকে আমরা পিসিওএস বলি। যেমন মাসে কি রেগুলার এবং বছরে তিন চার মাস পর পর হওয়া, এটা একটা। এ তারপরে দ্বিতীয়ত হলো শরীরে যদি টেস্টোস্টেরনের লেভেল অন্য একটা প্রোটিনের অনুপাতে যদি খুব বেশি থাকে, এটা একটা ক্রাইটেরিয়া। আর তৃতীয় ক্রাইটেরিয়া হচ্ছে যে আল্ট্রাসোনোগ্রামের মধ্যে যদি দেখি প্রতিটা ডিম্বাশয়ের 10টার বেশি ডিম্বথলি থাকে, তাহলে এই তিনটা ক্রাইটেরিয়ার মধ্যে যদি দুটা থাকে, তাহলে আমরা এটাকে বলবো পিসিওএস। আর এটার উপসর্গ কি থাকে, তো বললাম তো প্রথম যেটা একটা ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে যে তার মাসিক রেগুলার হবে না, 2-3 মাস পর পর হবে, এটা একটা সময়, এটা একটা এই ধরনের উপসর্গ। আর দ্বিতীয়ত হলো বাচ্চা, তাদের বাচ্চা হয়তো বা চেষ্টা করছেন বাচ্চা হচ্ছে না, এটা দুইটা মোটা হয়ে যাচ্ছেন খুব বেশি, শরীরের লোমের পরিমাণ মানে পুরুষ টাইপের লোম আছে শরীরে, বুকে হাতে পায়ে। 3 নম্বর হচ্ছে হাই ব্লাড প্রেশার থাকা, ডায়াবেটিস থাকা এবং ওজন বেশি, যেটা আমি হাতে বলেছি যে এই 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 উপসর্গগুলো থাকতে পারে। তো ডায়াগনোসিস তো বলেছি যে এটা হলো যে ওই টেস্টোস্টেরনের লেভেলটা দেখতে হয়, আর কিছু হরমোন, আর অন্য হরমোনগুলোও দেখতে হয়, দেখতে পারেন যদি, কিন্তু ডায়াগনোসিসের জন্য হেল্প করে না। তো তো মেইনলি আমাদের টেস্টোস্টেরন আর সেক্স হরমোন, মাইনিং, গ্লোবুলিন, এই দুটো জিনিস আমাদের দেখতে হয়, এটা
আর হলো আল্ট্রাসাউন্ড করে দেখা যে আমরা আসলেই অনেকগুলো থলি, ডিম থলি আছে কিনা, ডিমের থলি, ডিম্বাশয় এগুলোর মধ্যে। তো এগুলো হলো ক্রাইটেরিয়া, ডায়াগনোসিসের ক্রাইটেরিয়া করি আমরা। আর এখন হলো চিকিৎসা, চিকিৎসা আমরা কীভাবে দিই। প্রথমে বলছি যে নো, রোগী যদি ভালো থাকে নো ট্রিটমেন্ট, নাথিং নো ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট, মেডিসিনাল ট্রিটমেন্ট বলতে পারি আমরা, কোনো ওষুধ জাতীয় কোনো ট্রিটমেন্ট লাগবে না। এবং এটার সবচেয়ে বড় জিনিস হলো যে, এবং মাসিক যদি দুই তিন মাস পর পর হয় এটা কোনো যায় আসে না, বৎসরে সাধারণত একবার দুবার হলেই আমরা গাইনোকোলজিস্ট স্যাটিসফাইড, যে একবার একবারই আমরা বলি যে একবার মিনিমাম এক বছরে একবার হলেই হলো। আর যেটা হলো যে আপনার কমপ্লিকেশন হতে পারে, তো সেই জন্য তৃতীয় এবং অন্য যে চিকিৎসাগুলো হচ্ছে সেটা হলো আপনার নিজের ব্যায়াম করতে হবে, ওজন কমাতে হবে, খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে এইটা। আর যদি অলরেডি আপনি মোটা হয়ে থাকেন, বাচ্চা নিতে চাচ্ছেন বা ইয়া, তখন হয়তো আমরা মেটফর্মিন দিই। তো এইগুলো পিসিএস সম্বন্ধে আজকে আমি যা জানলাম জানি আপনাদেরকে জানালাম। আশা করি এই ভিডিওটা আপনাদেরকে অনেক উপকার দিবে বা আপনারা উপকার পাবেন এই ভিডিও শোনা থেকে। যদি আপনাদের কোনো এই পিসিএস সম্বন্ধে কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে telegyni.com-এ ওখানে মেইল করতে পারেন, অথবা telegyni.gyni-র পেজে আমাকে প্রশ্ন করতে পারেন। হয়তো কয়েকদিন সময় লাগবে, আমি আমি খুব ব্যস্ত থাকি, তো আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং পরবর্তীতে হয়তোবা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব, সেই পর্যন্ত বিদায়। তবে আপনারা যদি মনে করেন যে আপনারা অন্য মানে কোনো সাবজেক্ট সম্বন্ধে আপনারা জানতে চান, তাহলে আপনারা আমাকে জানাতে পারেন এবং দেখবো যে যারা বেশি কোন বিষয়টা বেশি জানতে চাচ্ছেন, তাহলে সেই বিষয় নিয়ে আমরা আলাপ করবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।